আচ্ছা বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসবো। রেসিপিটা নিয়ে আসবো লাউ ধোকা করবো। আমি এখন লাউটা কেটে নেব। এইভাবে এটাও সকলাই নেব। কেউ কেউ চাকু দিয়ে করে, আর আমি এই বটি দিয়েই পারি, কারণ আমি চাকু দিয়ে পারি নেব। আমি এই বটি দিয়ে সুবিধা ভালো হয়, এই বটি দিয়ে আমি কাতারি পারি ভালো। এইবার আমি ছাঁচুনি দিয়া ছেঁচে নেব। এইবার আমি ছাঁচুনি দিয়া এই লাউটা ছেঁচে নেব, ছোট ছোট করে ছেঁচে নেব। এইভাবে সবগুলো ছেঁচে নেব। লম্বা লাউ এনেছি, যদি আপনারা গোল লাউ পান তাও চার টুকরো করে আপনারা এইভাবে ছেঁচে নেবেন, তাতেও হবে। আমার এইভাবে সবগুলো ছাঁচা হয়ে গেছে, অনেকটাই হয়েছে। আমি 200 গ্রাম বেসন নিয়েছি, এখানে দিয়ে দেব অল্প হলুদ, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব চিনি, দিয়ে দেব এর ভিতর মহরি অল্প, দিয়ে দেব কালো জিরা, একসঙ্গে মিলাব। এর ভিতর দিয়ে দেব আমি যে লাউ ছেঁচে রেখেছি সেই লাউটা, একসঙ্গে মিলাব। একটু ভালো করে মিশাইতে হবে। এই বাটারটা মিলানো হয়ে গেছে, আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দেব অল্প সরষের তেল। তোমাদের সরষের তেল ব্যবহার করতে পারো, সাদা তেল ব্যবহার করতে পারে। আমি এর ভিতর এই বাটারটা দিয়ে দেব। আমি এটা নেড়ে চেড়ে যখন এই জলটা টেনে যাবে, এই লাউ ভিতরে একটা জল আছে, এই জলটা আমি টানাই ফেলবো, আর একটা আঠার মতো করে নেব, আস্তে আস্তে করে নাড়বো। আমি এই লাউটা মন্ড মতো করে নেব, মানে আটা আটা টাইপের করে নেব। আটা প্রায় হয়ে আছে, একটু লাড্ডুর মতো হবে যখন, তখন এই নামাই দেবো। আর একটু লাগবে এই এক জায়গা মন্ডর মতো হয়ে আসছে, হয়ে গেছে, আমি এখন নামাই দেব। আমি এই এই থালাটা ভিতর আমি আগে তেল দিয়া রেখেছি, আমি এখন এই লাউটা ঢেলে দেব। আমি এইটা খুঁজে দিয়ে চাপাই চড়াই আমি একটা থালার মতো করে নেব। এই যে আমার মন্ডল মতো হয়ে গেছে, কেটে নেব। এইভাবে আমি সবগুলো তুলে নেব, একটু চাপ দিয়ে দিয়ে লাগাই দেব। হ্যাঁ, গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি এই লাউ এর ধোকাটা ভেজে নেব, তেলে একটা একটা করে ভেজে নেব।
আমি এইবার ফিরাই দেবো এক একটা করে। এইগুলি কেউ ভাজাও খেতে পারে, এইভাবে খুবই ভালো লাগবে। আর আমি একটু রান্না করব, আর কেউ মুড়ি টুড়ি দিয়ে খায় সন্ধ্যাবেলা টিফিনের সঙ্গে, সেভাবেও খেতে পারে। দন্ত শাক একদিন করে বন্ধুরা খাবেন, খুবই ভালো লাগবে। লাউ ঢোকাটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামাই দেব। আমার লাউ ডোকাটা ভালো হয়ে গেছে, আমি এখন এর ভিতর দেব, একটু তেল দিয়ে দেব। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আমি বেটে দিয়েছি, তোমাদের ঘরে সস থাকলেও দিতে পারো আর টমেটো কুচি ইয়ে দিতে পারো। আমি এখন ভালো করে এটা নেড়ে ছেড়ে এতে দিয়ে দেবো অল্প চিনি। কেউ কেউ দিতে পারে, কেউ কেউ হয়তো সুগার আছে চাইলে নাও দিতে পারেন, আর কেউ কেউ ভালোবাসলে দিতেও পারেন। আমি তাই একটু সামান্য একটু চিনি দিয়েছি, আর এটা একটু জল দেবো। এই চমকগুলা ভালো করে পাকাই নেব। এইবার আমার কষানো হয়ে গেছে, একটা একটা করে এই ঢোকাগুলো দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে জল দেবো, পরে মশলা লাগানো হয়ে গেছে। আমি এর ভিতর জল দিয়ে দেবো, আমি এর ভিতরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর দেবো জিরার গুঁড়ো, লাউয়ের ডোকাটা হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেবো একটু ক্রিম। তোমরা ঘরে থাকলে ক্রিম, যদি ঘরে না থাকে তোমরা ঘিও একটু দিতে পারে, অসুবিধে নাই। হয়ে গেল আমার লাউয়ের ঢোকা রান্না করা। আমার এই লাউয়ের ঢোকা হয়ে গেছে, আপনারা এরম বাড়িতে করে খাবেন, অল্প খরচে বিদ্যা এই লাউর ঢোকা রান্না করা হয়ে যাবে। আমি এটা পুরো নিরামিষ রান্না করছি, খেতে খুবই স্বাদ। আপনারা একদিন ট্রাই করে বাড়িতে গিয়ে বানাই খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো লাউ দোকান।